সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 আগস্ট 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে তানভীর ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম অসংখ্য গরু ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। সোহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখন তো আর আপনাকে ক্যামেরার সামনে পাওয়াই যায় না। আসলে ভাই, আল্লাহ পাক যদি রিজিকের ব্যবস্থা যদি করে রাখে তাহলে আপনি কোথা থেকে হবে আপনি নিজেও জানবেন না। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ পাক কাছে লাখ কোটি শুকরিয়া। মোটামুটি আল্লাহর অশেষ রহমতে আমাদের খামারে কিন্তু সেল আগের থেকে এই 10 থেকে 20 গুণ বাড়ছে। হ্যাঁ, আমরা আগে প্রতিবেদনে হিউজ আপনার গুলো নিশ্চয়ই দেখানো লাগতো, তার পক্ষে করতে হতো, কাস্টমার তারপরে আসে সে দেখে শুনে নিত। কিন্তু ইদানিং আমাদের আলহামদুলিল্লাহ তানভীরের যে সুনামটা গত বছর অর্জন করছিল, আমাদের খামার থেকে ম্যাক্সিমাম খামারে যে গরুগুলো দিছি সবাই জরিপ করে দেখা গেছে যে 95% খামারই আপনার উপকৃত হয়েছে, এবং গরুগুলো নিয়ে লালন পালন করে তারা খুবই মনে করেন রেজাল্ট ভালো পাওয়ার জন্য সন্তুষ্টজনক রেজাল্ট পাইছে। সবাই ঈদের পর থেকে ভাই আপনি যখন গরু এনে দেবেন তখনই আমরা নিব। বিশ্বাস করবেন কি করবেন না, এখনও অনেক খামার আমাদের ওয়েটিংয়েই আছে। ঈদ পার করা প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে যাচ্ছে, তারপরে বলতে সঙ্গে আপনি নিয়ে আসেন তারপরে আমরা নিব। তো এই কালেকশনগুলো করে দিতে আমাদের অনেক হিমশিম পাইতে হচ্ছে, এবং আমরা প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ বেশ কালেকশন থাকতেছে, তারপরেও চাহিদা মিটায় আপনি সব কাস্টমারদের সন্তুষ্ট করতে পারতেছি না। তো এইটার বিশেষ করে আমি একটা জিনিসই বলবো যে আমাদের কমিউনিকেশন, আমাদের ডিলিংস এবং আমাদের স্যাটিসফাই করতে পারছি কাস্টমারদের বিদায় আজকে এই অবস্থা, এটা যেন আমরা ধরে রাখতে পারি। এবং আশা করি যে আমাদের গুণগত কালেকশনের মানটা যেন আগের থেকে আরও অনেক বেটার করতে পারি, এবং যেটা খামার উপযোগী গরু, আসলে গরুর সিলেকশনের ভিতরে কিন্তু অনেক রকম মারপ্যাচ আছে। মানে আপনি একটা নর্মাল গরু আপনি যখন সিলেকশন করবেন ওইটাতে যখন রেজাল্ট পাবেন না, তখন খামারে কিন্তু ওখান থেকে অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত হবে। এখন যখন আপনি একটা খামার উপযোগী গরু আপনি সিলেকশন করে দিচ্ছেন একটা কাস্টমারে, আমার মনে হয় সেই কাস্টমার ওই গরুটা লালন পালন করে যখন রেজাল্ট আসবে তখনই আমাদের সফলতা। সেটি তো সোহান ভাই, বেশ কিছু গরু আপনি কালেকশন করছেন, চলেন সেই গরুগুলো দেখবো, আর আপনার এই গরুগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। ইনশাল্লাহ। সোহান ভাই, ভিডিও শুরুতেই ব্যতিক্রমী একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। আচ্ছা ভাই, প্রথমে যে গরুটা নিয়ে আসছি এই গরুটা হলো যে আপনি রাথি সাইওয়াল ক্রসব্রিডের একটা গরু। হ্যাঁ, এই গরুগুলো আপনি সাধারণত হচ্ছে আমাদের প্রতিবেদনের মাধ্যমে দর্শকরা অনেকেই পরিচিত হয়েছে। বিশেষ করে এই গরুটা আমার কেনার সময় দুইটা জিনিস আমি খেয়াল করছিলাম, সেটা হলো হাইটটা এখন বর্তমান প্রায় 58+ হাইট হবে, বেশ লম্বা। হ্যাঁ, এবং হচ্ছে আপনি শিং দুটাও খুব মানানসই, এই কারণে গরুটা দেখে আমাকে মনে হয়েছে যে এই গরুটা যদি মাংস রেডি করানো সম্ভব হয় আর যদি লালন পালন করা হয় এই গরুটার ভবিষ্যৎ ভালো, এবং খামারে বড় একটা গরুর বিগ বডির গরু তৈরিও করা যাবে। তো সব কিছু মিলে এর আমি খামার উপযোগী খামারি ভাইদের জন্য এই গরুটা সিলেকশন করছি। আজকের প্রোগ্রামের প্রথম গরু দাম রাখছেন কেমন ভাই? এই গরুটার দাম রাখছে ভাই 135,000 টাকা। 135,000 টাকা ক্রয় সাধ্যের মধ্যেই আছে? ইনশাল্লাহ, আমি সবসময় চেষ্টা করতেছি আমার ব্যবসার রিজনেবল প্রাইসের মধ্যে সিলেকশন করে যত কম দামের মধ্যে পারি আমার দেশের সমস্ত ভাইদের জন্য আমি এগুলো দিতে পারি। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। ইনশাল্লাহ। সোহান ভাই, আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার একটা লাল রঙের গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? আতিক ভাই, এটা শাহিওয়ালের মধ্যে সর্বোচ্চ গ্রেডের একটা গরু। হ্যাঁ, যেমন মাটার শেপটা পাইছে তেমন মাজা, নেসটাও অনেক মোটা, লাভিটাও আপনি ঝোলানো, চারটা পা আপনার একদম স্ট্রেট, এক কথায় খামার উপযোগী যেই কোয়ালিটি যা থাকা দরকার এটার মধ্যে সেটা আছে, এবং পারফেক্ট একটা গ্রেডের একটা গরু। বয়স কেমন এই গরুটার? আপনি বর্তমান বয়স চলতেছে আপনি 18 থেকে 19 মাস। 18 থেকে 19 মাস। আজকের যে 12টা গরু আছে 12টা গরু প্রায় একই সাইজের। জি জি, 12টা গরুর একটা লটও করছেন আপনি। জি ভাই, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে 1,50,000 টাকা দাম পড়বে। 1,50,000 টাকা। জি, সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। জি ইনশাল্লাহ। সোহান ভাই, আজকের প্রোগ্রামের 3 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, শরীরে মাংস লাগা শুরু হয়ে যাচ্ছে গরুগুলার, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, এই গরুটার আপনি বহরের দিকে, এক কথা হচ্ছে আপনার এই যে মাথার শিং থেকে নেস পর্যন্ত বহরে কিন্তু অনেক বড় একটা লম্বা বডির গরু, এবং মাথাটা একদম একদম কুড়িম সাপের মতন একদম ফনা পাতে থাকে। এই গরুগুলো আমরা ঘোড়া মুখে মাথা বলি। এই গরুর বৈশিষ্ট্য হলো যে 100টা গরুর মতো যখন আপনি এটা দাঁড় করে রাখবেন এটা কিন্তু সবথেকে বড় লাগবে, কারণ এটার মাথাটা খাড়া করে থাকে এবং স্ট্রেট দাঁড়ানোর সৌন্দর্যটাও পারফেক্টলি আছে, স্মুথ। এই কারণে এই গরুগুলো আপনি সবার কাছে সিলেকশনের সময় প্রথমে নজরদের মধ্যে থাকে, এবং গরুটার দিক দিয়ে আপনি খেয়াল করবেন সেটা হলো যে 4টা পা, লাভি,
এবং হচ্ছে কান, সব কিছু সাই হলে পারফেক্টলি পার্সেন্টেজ থাকার জন্য কোয়ালিটি সম্পূর্ণ। আজকের প্রোগ্রামের তিন নম্বর দাম রাখছেন কেমন ভাই? এগুলোর দাম রাখছি ভাই 140,000 টাকা। 140,000 সাইড করে দেন। সোহান ভাই, আজকের প্রোগ্রামের চার নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। মাশাল্লাহ, মানে কালারের দিক দিয়ে যদি আমি কোনো গরুকে যদি পার্সেন্টেজ দিতে বলি, এর উপর আর কোনো কালার হয় না। এটার আমরা কালারের সবসময় বলে থাকি করালাল। করালাল এই গরুগুলো আপনি সবসময় কাস্টমারের চাহিদার শীর্ষে অবস্থান করে, এবং যেই কোয়ালিটিগুলো থাকা দরকার একটা খামারে গরুটা দেওয়ার জন্য, সেই পার্সেন্টেজগুলো অবশ্যই এটার মধ্যে পারফেক্টলি আসছে। গরুটার আপনি চুট থেকে শুরু করে মাজা, চারটা পা এবং লাভি কম্বল, কোনো দিকে কোনো কিছুর কমতি নাই। আজকের প্রোগ্রামের চার নম্বর গরু দাম রাখছেন কেমন ভাই? এই গরুটার দাম নির্ধারণ করছে 152,000 টাকা। 152,000, পরে তো লটে দাম বলবেন জি ইনশাল্লাহ। সাইড করে দেন, পাঁচ নম্বরটা দেখাই জি। সোহান ভাই, আজকের প্রোগ্রামের পাঁচ নম্বরে আরও একটা হেলদি গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন ভাই। এটা একটা ছোট জালি বাচ্চা, কিন্তু গ্রোথটা যেটা আসছে আর যে শেপটাই পাইছে, এই শেপের উপরে আর কোনো গরুর শেপ হয় না আলহামদুলিল্লাহ। যেমন মনে করেন যে হচ্ছে আপনার কালার, তেমন মাজা, তেমন চারটা পা এবং আপনার গলা কম্বল তো আছেই, সব কিছু মিলা যদি মনে করেন 100-100 গরু বলতে বলেন, এটাও সেটার মধ্যে পড়ে। আচ্ছা, বয়স কেমন আছে এটার? এই গরুটার আপনি বর্তমান দাঁতে আসে নাই, 17-18 মাস হবে। 17-18 মাস আজকের প্রোগ্রামের পাঁচ নম্বর গরু এটা, দাম রাখছেন? এই গরুটার দাম রাখছি 145,000 টাকা। 145,000 টাকা সাইড করে দেন, ছয় নম্বরটা দেখাই জি ইনশাল্লাহ। সোহান ভাই, আজকের প্রোগ্রামের ছয় নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, লাল রঙের একটা গরু, এই গরুটার সম্পর্কে একটু বলবেন ভাই। একসাথে যখন সব গরুগুলো সুন্দর হয়ে যায়, তখন প্রশংসাটা মনে করেন যে হচ্ছে প্রত্যেকটারই মনে করেন করা লাগে, কারণ একে আপনি প্রশংসা করবেন না, ওকে প্রশংসা করবেন না, সখন গরুই আবার লজ্জা পাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রশংসা করার মতনই গরু, এবং এই গরুগুলো যদি আমি বারবারই বলতেছি যে এই গরুগুলো নিঃসন্দেহ একটা খামারি, মানে কোনো ধরনের দ্বিধাবাদ আমার মনে সংগ্রহ করার মতনই আপনার গরু, সেই ক্ষেত্রে আপনার আজকের এই গরুটাও কিন্তু মাশাল্লাহ দেখার মতন। আজকের প্রোগ্রামের ছয় নম্বর গরু জি, সিঙ্গেল নিলে দাম কেমন? সিঙ্গেল নিলে এই গরুটার দাম পড়বে ভাই 138,000 টাকা। 23 প্রজেক্টের গরু সবগুলো, আর পরে 12টা গরু লট আকারে একটা দাম বলবেন জি। লট আকারে আজকে যে লটের দামটা থাকবে, আমার প্রথম প্রোগ্রামে যে মানে খামারি গরু সংগ্রহ করলেই মনোনিবেশ করে আসে, গরু দেখা মাত্র সে বলবে শোন ভাই বুকিং করে রাখেন। আচ্ছা, এটা সাইড করে দেন, সাত নম্বরটা দেখাই জি। এই পাশে সিরিয়ালের সাত নম্বর একটা উচ্চ লম্বা চড়া গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। মাশাল্লাহ আতিক ভাই, এই গরুটার আসলেই মানে এই লটের মধ্যে একে যদি রাজা বলা যায়, এই লটের রাজা মনে করেন এইটা। যেমন আপনার পিছনের মাজা, দুইটা রান আপনার পরিপূর্ণ মাংসে চলে আসছে, গলার কুম্বলটা মাশাল্লাহ, মাথার শেপটা দর্শনীয় মাথা, এর উপর আর মাথা হয় না, সব কিছু মিলে মনে করেন যে হচ্ছে একটা সর্ববৃহৎ একটা মনে করেন গরুর যে স্ট্রাকচার থাকা দরকার এটার মধ্যে সেটা আছে। আজকের প্রোগ্রামের সাত নম্বর গরু সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে ভাই এটা 165,000 টাকা দাম পড়বে। সিঙ্গেল নিলে 165,000, আর অ্যাভারেজে 12টা নিলে অ্যাভারেজে বলবেন জি ইনশাল্লাহ। সাইড করে দেন, আট নম্বরটা দেখাই জি। এই পাশে সিরিয়ালের আট নম্বর আরও একটা হেলদি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন আতিক ভাই। এই গরুটা আপনি দুটো দাঁত হয়েছে, কড়া লাল একটা কালার আপনার এই গরুটা, আপনার যেই মানে কালার আর যে চুট আর যে মাথাটা আছে, এই অনুযায়ী যদি কোনো কাস্টমার যদি এই কাস্টমার যদি আপনি রেডি করতে পারে, এক কথায় তার খামারে যদি সঠিকভাবে যদি ধরে রাখতে পারে গ্রোথটা, এই গরুটা থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট আনা সম্ভব, কারণ এই গরুটা অলরেডি গ্রোথের দিকে চলে আসছে। আচ্ছা, আজকের প্রোগ্রামের আট নম্বর গরু, আর দাঁত হয়েছে কি? দুইটা দাঁত হয়েছে ভাই। এটা দাম রাখছেন সিঙ্গেল কেমন? সিঙ্গেল এটার দাম রাখছি 160,000 টাকা। 160,000, প্রত্যেকটা গরু সিঙ্গেলে দর দামের সুযোগ আছে জি। আর লটে নিলে নিজেই স্যাক্রিফাইস করে বলবেন? আসলে লটে যে দামটা বলে দিব, এই লটে এইরকম দাম হবে কাস্টমাররাই হতবাক হয়ে যাবে। আমি কিন্তু বারবার অন্য প্রতিবেদনে কিন্তু প্রথমেই লটের দাম বলে দিই, এটা আজকে না বলার কারণটা হলো চমক, লাস্টে বলে দেবো বিধাই আপনি কিন্তু চমক রাখছি। এটা সাইড করে দেন, নয় নম্বরটা দেখাই ইনশাল্লাহ। এই পাশে সিরিয়ালের নয় নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা আতিক ভাই নয় নম্বরটাও ওই সেম একটা কড়া লাল কালারের একটা গরু, ডবল নাভির একটা অধিকারী একটা গরু, চারটা পা মনে করেন যে বটগাছের মতন মোটা, বিশেষ করে মাথা শিং থেকে শুরু করে লাভি কম্বল তো আমি বললামই, মানে একটা ভালো গ্রেডের সার হইতে হলে যা দরকার এটার মধ্যে সেটা আছে। আচ্ছা, আজকের প্রোগ্রামের নয় নম্বর, বয়স কেমন? বয়স আপনার 20 মাস। 20 মাস, দাঁত আসে না এখন? দাঁত আসেনি জি। কোনো দর্শক চাইলে এটা নিতে পারে, এটার দাম রাখছেন কেমন? এগুলোর দাম রাখছি ভাই 152,000 টাকা। 152,000 টাকা আজকের প্রোগ্রামের নয় নম্বরটা সাইড করে দেন, দশ নম্বরটা দেখাই জি ইনশাল্লাহ। সোহান ভাই, আজকের প্রোগ্রামের দশ নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা আদিক ভাই সবসময় আমার দশ নম্বরটা থাকে দেখার মতন একটা গরু। আজকের তো দশ নম্বরটা খুবই মনে করেন যে সুন্দর একটা গরু দেখানোর চেষ্টা করছি। গরুটার আপনার খুবই হাইটটা সুন্দর আছে, মোটামুটি আপনার 55+, ডাবল নাভির একটা অধিকারের একটা গরু, মাথার শেখে শেপ শুরু করে পিছন পর্যন্ত যে পার্সেন্টেজগুলো যেখানে যা থাকা দরকার পারফেক্টলি আসছে। আচ্ছা,
আজকের প্রোগ্রামের সিরিয়ালের 10 নম্বর গরুর সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে প্রায় ভাই দাম পড়বে 1,55,000। 1,55,000 টাকা। সাইড করে দেন, 11 নম্বরটা দেখাই ইনশাল্লাহ। এই পাশে সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা ভাই এটা আবার বিস্কিট কালার, বিস্কিট কালার। এইটা কিন্তু অনেকের কাছে আবার করালালের থেকে আবার এই কালারটা আমার পছন্দ করে। আসলে নজর তো আল্লাপাক সবাইকে একরকম দেয় নাই, যার যে কালারটা পছন্দ হয় গরুর মধ্যে, কিন্তু এটাও কিন্তু দর্শনীয় একটা কালার হিসাবে আমি গণ্য করি। মাথার শিং দুটা খুবই ভালো, খাড়া খাড়া হরিণের মতন, এবং লাভি কম্বল দিক দিয়ে পারফেক্টলি আছে, এবং আপনার চুটটা দেখার মতন, সবকিছু মিলা গরু ভালো। আজকের প্রোগ্রামের 11 নম্বর গরু কেমন দাম রাখছেন? সিঙ্গেল নিলে 1,40,000। সিঙ্গেল নিলে 1,40,000। এবার সবশেষ 12 নম্বর সেই গরুটা দেখি চলেন। সোহান ভাই, আজকের প্রোগ্রামের সবশেষ 12 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, 12 নম্বর যে গরুটা নিয়ে আসছি, এর উপরে আর কোনো গরু হয় না। হ্যাঁ, সাইওয়ালের জগতে চ্যালেঞ্জ করার মতন একটা গরু। এই গরুটার সব থেকে বড় বৈশিষ্ট্যটাই হলো ভাই এটার হাইট। হাইট বেশ লম্বা চড়া হবে গরুটা। হ্যাঁ, এটার হাইটটা আপনি বর্তমান প্রায় 57+। আচ্ছা, চারটা পা একদম আপনার একদম স্ট্রেট, খুরগুলো মনে করেন খুবই সুন্দর, কানটা, মাথার শেপটা, দাঁড়ানোর স্টাইল, চুট, লাভি কম্বল, সব কিছুর দিক দিয়ে 100-এ 100। কোনো জায়গায় যে পার্সেন্টেজ, যেমন যে একটা 1 নম্বর রেজাল্ট করতে হলে তাকে মনে করেন কোনো জায়গায় মার্ক কাটা যায় না, 100 মার্কের মধ্যে 100 মার্কে যেতে হয়। এখানে মার্ক কাটার মতন কোনো ধরনের জায়গা নাই, যেখানে পার্সেন্টেজ দিবেন সেখানে 10-এ 10। আলহামদুলিল্লাহ, পারফেক্ট একটা খামার উপযোগী গরু। সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে 1,60,000 টাকা দাম পড়বে। আর এই যে 12টা গরুর একটা চমক চমক বলতেছিলেন, চমকটা আসলে কি, অ্যাভারেজ রেটটা বলবেন? আসলে আতিক ভাই, এখানকার যে গরুগুলো আছে কারোর সাধ্য নাই আমি যে রেটটা বলবো এই সাধ্যের মধ্যে গরুটা মিলানো। তো অনেকেই বলবে শুনবো আপনি কি লাভ ছাড়া গরু দিচ্ছেন কিনা। আসলে এখানকার বিষয়টা হয়েছে যে প্রত্যেকটা গরু আমাদের বিভিন্ন জায়গার থেকে এই সপ্তাহে কালেকশনটা করার সময় রিজনেবল প্রাইস আমরা কিনতে পারছি। এখন আমি রিজনেবল পাইছি বিধায়ী, ধরেন আপনি যদি মনে করেন গরুর প্রতি 20,000 টাকা লাভ করবো, 10,000 টাকা লাভ করবো, তাহলে সম্ভব না। আমি রিজনেবল পাইছি, রিজনেবল ছেড়ে দেবো, আবার আমি কালেকশন পাবো ইনশাল্লাহ। তা আজকে যে 12টা গরু দেখতেছেন, এই 12টা আমি একটা প্যাকেজ করছি, সেটা হলো 1,40,000 টাকা করে। 1,40,000 টাকা পার পিস, পার পিস রেট। ফিক্স রেট বলতে ভাই আমি সবসময় বলি গরু আমার আদি আমল থেকে দামাদামি করে পছন্দ করে দাম দর করতে আমি পছন্দ করি, আমার দর্শকবৃন্দদেরও পছন্দ করাই। আমি ফিক্সড বলবো না, একটু তো সম্মানী করা থাকবে, কিন্তু দামের একটু আহামরি কোনো কিছু না, আহামরি কিচ্ছু না, মানে দাস সম্মানী যেটা। আচ্ছা, এইটুকু আপনার জায়গা আসছে। সোহান ভাই, বিক্রি করার মতো আপনার নিকট যে কয়েকটা গরু ছিল সেগুলো দেখালাম, এছাড়াও গরু আছে, আজকের প্রোগ্রামে আর হয়তো দেখাবো না। তো এবার পরিশেষে দর্শকদের যদি কিছু বলে শেষ করতে চান। পরিশেষে মানে কথা বলতে কি, আজকে যেহেতু গরুগুলো দেখলেন আতিক ভাই, বেশ সুন্দর, বেশ সুন্দর একটা লট যখন আমি করছি আজকে 12টা, অনেক সময় কী হয় যে আপনার লটের মধ্যে একটা ছোট, একটা বড়, একটা মাঝারি, মানে বিভিন্ন ধরনের সংমিশ্রণ দিয়ে একটা রেট করতে হয়, প্যাকেজ করে কী হয় ওই গরুটা আপনার হচ্ছে ছোটো বড়ো মিলায় রিজনেবল প্রাইসের মধ্যে আসলে কাস্টমারের সুবিধা হয়, আবার বিক্রেতারও সুবিধা হয়। কিন্তু আজকে আমার একটু ব্যতিক্রমী করছে, সেটা হলো একই গ্রেডের সবগুলো একই রকম। আজকের মাজারগুলার হাইট, তারপরে গরুর লেন্থ, মাথা, কালার, বডি স্ট্রাকচার, একটা শুধু রাতিটা বাদে ম্যাক্সিমাম আপনি হচ্ছে শাহিওয়াল, এবং কালারটা হচ্ছে টকটকা লাল, এবং হচ্ছে আপনার হচ্ছে মাথা থেকে শুরু করে বডি স্ট্রাকচার, পা, খুড়, লাভি কম্বল, একটার পর একটা মনে করেন সুন্দর। এবং একই গ্রেডের হওয়ার জন্য যখন একটা খামারি নিবে, এখান থেকে মানে ছোটো কোনোটা বাদ যাবে কিংবা আপনার ইয়ে হবে এরকম থাকবে না। তো এইটা লট করতে যায় সেটা কিন্তু আমাদের মানে স্বাভাবিক যে প্রাইসটা থাকে, যেমন আপনার 120-115, এইটা লট কিন্তু করতে পারি নাই। অ্যাভারেজ আপনার একটা গরু আসছে, এবং আলহামদুলিল্লাহ অ্যাভারেজ একটা মনে করেন দামও সিলেক্ট করছি। আমি চ্যালেঞ্জ করে বলবো কোনো খামারি এই রেটে কোথাও থেকে কোনোভাবেই সম্ভব না রেটটা মিলানো। আলহামদুলিল্লাহ আমাদের এখন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের গরুগুলো এক জায়গায় এসে আমরা একত্রিত করতে পারি, এবং রিজনেবল একটা প্রাইসও করতে পারি। এর ফলে আমরা খামারদের কাছ থেকেও যেমন সুনাম পাচ্ছি, এবং আমাদের সেলটাও কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক। তো ঠিক আছে সোহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম।